দর্শক বিএনপির ডাকে সারা দেশে চলছে তিন দিনের অবরোধ কর্মসূচি সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সহকর্মীরা শুরুতে চলে যাচ্ছে রাজধানীর কমলাপুরে রয়েছেন আমাদের সহকর্মী আরফিন শাকিল এবং শাকিলের কাছ থেকে জেনে নিতে চাইবো অবরোধের প্রথম দিন রাজধানীর চিত্র কেমন দেখছেন আপনি রয়েছেন কমলাপুরে সেখানে ট্রেনগুলো ঠিকমতো সময়ে ছেড়ে যাচ্ছে কিনা জানাবেন ধন্যবাদ বন্ধু মূলত কমলাপুর থেকে সকাল 6টা পর্যন্ত আর সকাল এতগুলো 6টি ট্রেন চলাচল করেছে প্রত্যেকটি ট্রেনে কিন্তু যে সময়সীমা বা সময়সূচি ছিল সেগুলি মেনে মূলত চলাচল করেছে সে আগে আর কি ট্রেন ছিলেন এবং সেই ট্রেনে প্রচুর যাত্রী ছিলেন এবং যাত্রীরা যা বলছিল তারা কোনো প্রশ্ন কোনো ধরনের বাধার সম্মুখীন হননি এবং সব জায়গায় আসলে নির্বিঘ্নে তারা এসেছেন এবং এই কমলাপুরে এই এই কালমিনার ঘুরে বা বাংলাদেশের যে রেলপথ ঠিকই বলছেন আমি মিরপুরের গাবতলিতে কিন্তু রেখেছি এবং এবং এই গাবতলি থেকে শুরু করে মিরপুরের বিভিন্ন অলিগলিও তো আমরা ঘুরেছি সকাল থেকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন থেকে শুরু করে অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের যারা মহানগর উত্তরের রয়েছেন তারা সকলেই কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে বিএনপি জামাত যে তিন দিনের অবরোধ ডেকেছে সেই অবরোধে যাতে মানুষের জানমালের কোনো ধরনের ক্ষতি না হতে পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হতে পারে এই জন্য প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা পাড়া মহল্লায় কিন্তু এভাবেই যেভাবে আপনি দেখতে পাচ্ছেন এভাবেই আওয়ামী লীগের নেতাকর্মী তারা অবস্থান নিয়ে আছেন মূলত তারা চান শান্তি এবং তারা যেটা বলছেন যে মানুষ মানুষ নানাবিধ জীবন জীবিকার তাগিদে যেরকম ঝামেলায় জড়িয়ে আছে সেই সাথে যদি জ্বালাও পোড়াও চলে বা যে গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয় বা গাড়ি ঘোড়াতে যদি অগ্নিসংযোগ করা হয় সেক্ষেত্রে মানুষ ক্ষিপ্ত হয়ে বিরোধীদের উপর যদি হামলা করে সেই দায়টাও আওয়ামী লীগের উপর যেতে পারে সেই আশঙ্কাও তারা করছেন এবং তারা বলছেন যে সব মিলে তারা সবাইকে চান সবাইকে প্রোটেক্ট করার জন্যই তারা রাজপথে রয়েছেন এবং তারা শুধু এই হরতাল অবরোধ ঘিরেই না তারা মূলত আগামী নির্বাচনের আগ পর্যন্ত রাজপথে থাকবেন সেই ঘোষণা দিচ্ছেন এবং রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলা তারা করতে দেবেন না মূলত তারা যেটা আশঙ্কা করছেন যে নির্বাচনের আগে এই যে লাগাতার হরতাল অবরোধ বা নানান কর্মসূচি দিয়ে বিএনপি জামাত বা বিরোধীরা সরকার বিরোধীরা নির্বাচন বানচালের একটা পায় তারা করছে সেটা তারা বলছেন এবং তারা বলছে যে কোনোভাবেই সংবিধানের বাইরে গিয়ে বা সরকার পতনের আন্দোলনকে বাস্তবায়িত করে কোনোভাবেই সেইটা সফল হতে দেবেন না এবং সেটা জন্য তারা রাজপথে থাকবেন তাদের জীবনের শেষ বিন্দু রক্তবিন্দু পর্যন্ত তারা রাজপথে থাকবেন নেতাকর্মীদের সাথে আমার কথা হয়েছে এবং তারা বলছেন
আজকে সকাল থেকে তারা অবস্থান নিচ্ছেন পাড়া মহল্লা থেকে অলিগলিতে এবং এই অবস্থান তাদের থাকবে মূলত তাদের উদ্দেশ্যে আক্রমণ করা প্রতিহত করা এবং সেটা অবশ্যই মানুষের জানমালের নিরাপত্তা রাস্তাঘাটের কথা যদি আমি বলি রাস্তাঘাটে আসলে খুব বেশি যান চলছে তাই না কবে গাড়ি ঘোড়া কিন্তু চলছে জানেন যে হরতাল অবরোধ চলাকালীন হলেও বিভিন্ন অফিসারগুলো দূরপাল্লার গাড়িও কিছুটা চলছে সব মিলিয়ে আসলে রাজপথ এখনো এই দিকটা মিরপুর এবং গাবতলী এই দিকটা কিন্তু শান্ত পরিবেশ আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের অরাজকতা নাই তো এই ছিল এই মুহূর্তে আমার কাছ থেকে আমাদের সহকর্মী নয়নবরের রয়েছেন চিটাং তিনি জানাবেন সেখানে আসলে অবরোধের কি পরিস্থিতি আপনাকে আপনি যেমনটা দেখিয়েছেন তেমনি ভাবে বন্দরনগরীর চট্টগ্রামেও কিন্তু সকাল থেকে কোনো কোনো জায়গায় ঝটিকা মিছিল আবার একটি গাড়িতে আগুন দিয়েছে ইপিজেড এলাকায় একই সাথে গতকাল রাতেও একটি বাসে আগুন দিয়েছে আমরা দেখেছি দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন তারা সতর্ক অবস্থান আছে তার কারণে বিএনপির কোনো নেতাকর্মী জামায়াতের কোনো নেতাকর্মীদের সেভাবে কিন্তু কোনো জায়গায় অবস্থান আমরা দেখছি না তবে কোনো কোনো জায়গায় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তারা প্রতিহত করার জন্য বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসনও আমরা দেখছি খুব সতর্ক অবস্থানে থাকার কারণে পরিবহনের সংখ্যা কিছুটা কমলেও শহর কেন্দ্রিক যেই পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলো কিন্তু আমরা দেখছি চলতে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যাত্রীরা ছোট ছোট যে পরিবহনগুলো আছে তাদের তারা সেই পরিবহন করে যাচ্ছে দূরপাল্লার কোনো পরিবহন চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি কিন্তু ট্রেন চলাচল সকাল থেকে এখনও পর্যন্ত স্বাভাবিক আছে সঠিক সময়ে চট্টগ্রাম রেল স্টেশন থেকে সব ট্রেন কিন্তু ছেড়ে গেছে কিন্তু দূরপাল্লার পরিবহনগুলো সেভাবে ছেড়ে দেয়নি পণ্যবাহী পরিবহন সেই পরিবহনও কিন্তু সেভাবে ছেড়ে যায়নি বলে আমরা জানতে পেরেছি তবে কোনো পিকেটিং আমরা সেভাবে দেখছি না পুলিশ প্রশাসন বলছেন সব জায়গায় তাদের সতর্কতা অবস্থান আছে বলে আমাদেরকে জানিয়েছেন দেখতে পাচ্ছেন আমরা যেখানে আছি এখানেও অসংখ্য পুলিশ আছে এর সাথে র্যাব এমনকি বিজিবি বিভিন্ন জায়গায় চট্টগ্রাম ঢাকা মহাসড়ক সেই জায়গাগুলোতে কিন্তু তাদের অবস্থান আমরা জেনেছি একই সাথে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় বিজিবির টহলও কিন্তু তারা অব্যাহত রেখেছেন তবে গতকাল রাতেই আমরা দেখেছি ওয়াসার এলাকায় কিন্তু সেখানে একটি বাসে আগুন আর একই সাথে ইপিজেড বন্দরটিলা এলাকায় আরেকটি বাসে সকালে আমরা দেখেছি সেখানে একটু পিকেটিংয়ের ঘটনা ঘটেছে তো এদিকে নতুন ব্রিজ বলতে শাহ আমানত ব্রিজের আগে সেই জায়গায়ও কিন্তু পিকেটিংয়ের ঘটনা ঘটেছে টায়ার পুড়িয়ে সেখানে তারা বিক্ষোভ করেছে কিছুক্ষণের জন্য পুলিশের দেখা যখন মিলছে তখন কিন্তু তারা সেই জায়গা থেকে সরে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন তো আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে আছে বলেই কিন্তু আসলে সেভাবে যেভাবে 2013-14 সালের মতো যেভাবে নাশকতা হয়েছে সেই নাশকতার রাজনীতি এখন থেকে শুরু হলেও কিন্তু আমরা দেখছি সেভাবে কিন্তু আসলে সাহস করতে পারছে না তবে তাদের অবস্থানও কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না কিন্তু ঝটিকা মিছিল করা হচ্ছে কোনো কোনো জায়গায় পাঁচজন নিয়ে কিন্তু ঝটিকা মিছিল করে কয়েক মিনিটের মধ্যে সেই জায়গা থেকে সরে যাচ্ছে কোনো কোনো জায়গায় গাড়ি ভাঙচুর করছে সেই অভিযোগও কিন্তু আমরা জানতে পেরেছি তো এই ছিল আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছি আমার সহকর্মী অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে
আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, রাজশাহীতেও সকাল থেকে বিএনপি নেতাকর্মীদের কোনো অবস্থান লক্ষ্য করা যায়নি। দু এক জায়গায় বিচ্ছিন্নভাবে তারা মিছিল করেছে, সেটা ঝটিকা মিছিল, খুবই কম সময়ের জন্য। আর আমরা এই মুহূর্তে আছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সকল ট্রেন অন্য দিনের মতো যথাসময়ে ছেড়ে যাচ্ছে, এছাড়া ট্রেনের পাশাপাশি বাসও ছেড়ে যাচ্ছে। তবে ট্রেন এবং বাসে যাত্রীর সংখ্যা তুলনামূলক কিছুটা কম। আর সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটিগামী তিতুমির ট্রেন 6:20 রাজশাহী স্টেশন ছেড়েছে। এছাড়া 6:40 খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস, 7:00 ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, 7:40 ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস এবং 8:00 ভাঙ্গাগামী মধুমতি এক্সপ্রেস এবং 8:20 খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস রাজশাহী রেল স্টেশন ছেড়েছে। আর এখন রাজশাহী কমিউটার ট্রেন আছে, এটা চাপাইগামী ট্রেন, কিছুক্ষণের মধ্যে চাপায় ছেড়ে যাবে। এছাড়া বিকেলের এবং রাত্রের যে ট্রেন সেগুলো যথাসময়ে ছেড়ে যাবে বলে স্টেশন মাস্টার আমাদেরকে নিশ্চিত করেছেন। অবরোধের কোনো প্রভাব রাজশাহী রেল স্টেশনে পড়েনি। আর রাজশাহীর যে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো অন্যান্য দিনের মতো খোলা আছে। অবরোধের খুব বেশি প্রভাব রাজশাহীতে দেখা যাচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর আছে, র্যাব, পুলিশ ও বিজিবি জোর টহল দিচ্ছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।